সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ডনবাস অঞ্চলের উপর ইউক্রেনের মালিকানার অবসান ঘটাতে হবে বললেন পুতিন। রাশিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা বিভক্ত ইউ। পরমাণু সমঝোতা, দ্বিতীয়বারের মতো ইউকে জবাব দিল ইরান। এবার নির্বাচনে জালিয়াতি মামলা সূচির 3 বছরের সশ্রম কারাদণ্ড। মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে 13%। এবং বিলওয়াল ভুট্টোকে ফোন করে সমবেদনা জানালেন আবদুল্লাহ হিয়াল। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুতার কারণে নয় বরং দনবাস অঞ্চলের উপর ইউক্রেন যে মালিকানা দাবি করে চিরতরে তার অবসান ঘটাতে বিশেষ অভিযান চালাচ্ছে তার দেশ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। দনবাস অঞ্চলের উপর ইউক্রেনের মালিকানার অবসান ঘটাতে হবে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুতার কারণে নয় বরং দনবাস অঞ্চলের উপর ইউক্রেন যে মালিকানা দাবি করে চিরতরে তার অবসান ঘটাতে বিশেষ অভিযান চালাচ্ছে তার দেশ। তিনি বৃহস্পতিবার কালিনিনগ্রাদের একটি ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক বক্তব্যে মন্তব্য করেন। পুতিন বলেন, ইউক্রেন সরকার 8 বছর আগে দেশটির নারী ও পুরুষদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটাতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। তিনি বলেন, 2014 সালে ইউক্রেনে একটি অভ্যুত্থান ঘটিয়ে পাশ্চাত্যপন্থী সরকারকে ক্ষমতায় আনার বিষয়টি দনেস্ক লুহানস্ক ক্রিমিয়া উপদ্বীপের জনগণ মেনে নিতে পারেনি। এ কারণে ওইসব অঞ্চলের জনগণের বিরুদ্ধে কিয়েভ যুদ্ধ শুরু করে যা 8 বছর ধরে চলছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেস্ক লুহানস্ক নিয়ে বৃহত্তর দনবাস অঞ্চল গঠিত। এখানে রুশ ভাষাভাষী নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং 2014 সাল থেকে দনবাস অঞ্চল রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো নেটো জোটে যোগ দেবে না। রাশিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা বিভক্ত ইউ। রাশিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দুভাগে বিভক্ত এখন ইউ। এর মধ্যে রুশ নাগরিকদের ভিসার উপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউভুক্ত বেশ কয়েকটি দেশ। দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। আর বাতিলের সিদ্ধান্ত নিল ঢালাওভাবে এখনই রাজি নয় জার্মানি ও ফ্রান্স। ইউক্রেনের সামরিক অভিযানের জেরে রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞার পাল্লা যেন ভারী করে চলেছে পশ্চিমা দেশগুলো। এবার রুশ নাগরিকদের ভ্রমণ ভিসা সুবিধা পুরোপুরি বাতিলের তোড়জোড় চলছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে। রাশিয়ার পর্যটকদের মধ্যে ভিসা আবেদন সহজের লক্ষ্যে 2007 সালে হওয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি স্থগিত করা নিয়ে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বুধবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে জোটটি। পোল্যান্ড, ফিনল্যান্ড সহ 3 বাল্টিক দেশ লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া রুশ নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এলাকা ভ্রমণে কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের কাছে যৌথভাবে চিঠি দিয়েছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী এস্তোনিয়া উরমাস রেইনসালু বলেন, রাশিয়ার উপর 8টি নিষেধাজ্ঞা সহ শেনজেন এলাকা ভ্রমণেও কড়াকড়ি আরোপ করতে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। এতে অঞ্চলে রুশ নাগরিকদের যাতায়াত আরো কমবে। এদিকে এখনো ঢালাওভাবে ভিসা বাতিলের জোটটির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলরের মতে এতে হিতে বিপরীত হতে পারে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, ইউক্রেন যুদ্ধের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি, যাতে রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভিসা বাতিল করে সাধারণ রুশ নাগরিকদের বিপদে ডেকে আনা উচিত হবে না। তবে শিগগিরই ইউভুক্ত সব দেশকে বিরত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এ অবস্থায় তীব্র নিন্দা জানিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমারা নিজের পায়ে নিজে গুলি করার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউ সঙ্গে করা চুক্তিটি বাতিল হলে রুশ নাগরিকদের ইউরোপের দেশ ভ্রমণে অতিরিক্ত সময়ে অর্থ গুনতে হবে তাদের। এতে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রুশ বিরোধী এজেন্ডাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পুতিন প্রশাসন পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে মস্কো। পরমাণু সমঝোতা, দ্বিতীয়বারের মতো ইউকে জবাব দিল ইরান। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর প্রস্তাবিত খসড়া চুক্তির ব্যাপারে ইরান দ্বিতীয়বারের মতো তার জবাব দিয়েছে। এর আগে ইউর প্রস্তাবিত খসড়া একবার ইরান পর্যালোচনা করে দেওয়ার পর আমেরিকা তার জবাব দেয়। ইউর পক্ষ থেকে সেই জবাব আবার ইরানের সামনে তুলে ধরা হয় এবং বৃহস্পতিবার রাতে তেহরান দ্বিতীয়বারের মতো এই খসড়ার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানেয়ানি এ তথ্য জানিয়ে বলেন, আমেরিকার প্রতিক্রিয়া হাতে পাওয়ার পর ইরানের বিশেষজ্ঞ দল সেটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে।
বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা শেষে গতরাতে ইরানের জবাব ইউর কাছে পাঠানো হয়েছে। কানায়নি আরো বলেন, ইরানের পক্ষ থেকে যে জবাব পাঠানো হয়েছে তাতে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মানসিকতা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা এনেছিল। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন, ফলে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন এবং পরমাণু সমঝোতা মুখ থুবড়ে পড়ে। সেই সমঝোতাকে আবার কার্যকর করে আমেরিকাকে এটি অন্তর্ভুক্ত করতে গত বছরের এপ্রিল থেকে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনা চলছে। সর্বশেষ গত 4 আগস্ট থেকে 8 আগস্ট ভিয়েনায় যে আলোচনা হয় সেখানে ইউর পক্ষ থেকে একটি খসড়া চুক্তি তুলে ধরা হয়। সেই খসড়ার ব্যাপারে বৃহস্পতিবার রাতে ইরান দ্বিতীয়বারের মতো নিজের জবাব তুলে ধরল। এবার নির্বাচনে জালিয়াতি মামলা সূচির 3 বছরের সশ্রম কারাদণ্ড। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার 2 সেপ্টেম্বর দেশটির একটি আদালত নির্বাচনে জালিয়াতির মামলায় সুচিকে দোষী সাব্যস্ত করে এবং এই কারাদণ্ড দেয়। গণতন্ত্রপন্থী এই নেত্রী কারাদণ্ডের রায়ের ব্যাপারে জানেন এমন একটি সূত্রে বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচি শুক্রবার নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং বিচারক তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী 76 বছর বয়সী অং সান সুচির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় 1 ডজনের বেশি মামলা দায়ের করেছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী দেশটির জান্তা সরকার। এর মধ্যে তার বিরুদ্ধে 18টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী নেইপিদোর জান্তা নিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে। রয়টার্স বলছে, এখন পর্যন্ত রায় ঘোষণা করা বিভিন্ন মামলায় অং সান সুচিকে 17 বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সুচি অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করে এসেছেন। 2020 সালের নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে নির্বাচনে সুচি কারচুপি করেছেন বলে শুক্রবার রায় দিয়েছেন দেশটির একটি আদালত। রয়টার্স বলছে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় মিয়ানমারের ওই সূত্রটি পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সশ্রম কারাদণ্ড বা রায়ে কঠোর পরিশ্রমের বিষয়ে যে কথা বলা হয়েছে তার অর্থ ঠিক কি তা এখনো স্পষ্ট নয়। সুচির পাশাপাশি মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট এবং সহ আসামি উইন মিন্টকেও একই সাজা দিয়েছেন আদালত। অবশ্য ক্ষমতাসীন সামরিক পরিষদের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। জান্তা বলছে, সুচিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2021 সালে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD বিভিন্ন স্তরে 1000 নেতাকর্মীকে। সংবাদ মাধ্যম বলছে, বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া সবগুলো মামলায় যদি সুচি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় 190 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে। রাজধানীর নেইপিদোর রুদ্ধদ্বার আদালতে সুচির বিরুদ্ধে বিচার কাজ চলছে। মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে 13%। মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। 2021 অর্থ বছরে দেশটির এই বিভাগে যৌন নিপীড়নের সংখ্যা বেড়েছে 13%। স্থানীয় সময় বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়েছে। শুক্রবার 2 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেক্সুয়াল অ্যাসল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস জানিয়েছে, 2021 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত 8,866টি যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করা হয়েছে। 2020 সালে একই সময় পর্যন্ত এই সংখ্যা ছিল 7,813। অর্থ 2021 সালে যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে 13%। কিন্তু যৌন নিপীড়নে এসব ঘটনা শুধুমাত্র একটি অংশ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগনের এই দপ্তর। সৈন্যদের মাঝে সমীক্ষা চালিয়ে SAPR আনুমানিক যে হিসাব সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে প্রায় 36,000 সক্রিয় কর্তব্যরত নারী এবং পুরুষ সেনা এই সময় অবাঞ্ছিত যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন। হয়রানি শিকার এসব সৈন্যদের 8.4% নারী এবং 1.5% পুরুষ। পেন্টাগন বলছে, যৌন নিপীড়ন হয়েছে কিনা সেটি পরিমাপ করতে ব্যবহৃত সিস্টেম বা পরিমাপের মান পরিবর্তনের কারণে এটি সত্যিকার অর্থে বেড়েছে কিনা তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করতে পারেনি তারা। কিন্তু অন্যান্য তথ্যের দিকে তাকালে এটি বোঝা যাচ্ছে যে 2018 সাল থেকে মার্কিন সেনাবাহিনীর ভেতরে অস্বাস্থ্যকর সামরিক পরিবেশ বৃদ্ধি পেয়েছে। পেন্টাগনের অফিস অব ফোর্স রেজিলিয়েন্সের নির্বাহী পরিচালক এলিজাবেথ ফস্টার বলেছেন, প্রতিবেদনে উঠে আসা সংখ্যা এটি নারী
নারীদের জন্য সর্বাধিক যৌন নিপীড়নের আনুমানিক হার বলে বোঝা যাচ্ছে। মূলত 2006 সালে সমস্যাটি প্রথম নিবিড়ভাবে অধ্যয়ন করার পর এবারে এত বেশি নারী হয়রানির শিকার হয়েছেন। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে এটি যৌন নিপীড়নের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা। পুরুষদের জন্য এ ধরনের হয়রানির সর্বোচ্চ ঘটনা ঘটেছিল 2006 সালে। পেন্টাগন অফিস অফ ফোর্স রেজিলিয়েন্স মূলত সামরিক বাহিনীর সদস্যদের কল্যাণের দিকে নজর রাখে। ফস্টার বলছেন, যৌন নিপীড়নের সংখ্যাগুলো দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এএফপি বলছে, মার্কিন সামরিক বাহিনীর ভেতরে সবচেয়ে বেশি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে সেনাবাহিনীতে, সেখানে এ ধরনের ঘটনা ঘটেছে 26%, এরপর নৌবাহিনীতে 19%, বিমান বাহিনীতে 2% এবং মেরিন বিভাগে ঘটেছে 2%। চলতি বছরের জানুয়ারিতে সামরিক আইনে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে ঘোষণা করে একটি আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আদেশের অর্থ হল, যৌন নিপীড়ন ঘরোয়া সহিংসতা এবং নাবালকদের উপর যৌন নিপীড়নের বিচার এখন সামরিক আদালতে করা হবে এবং আদালতে মামলা নেওয়ার সিদ্ধান্ত সামরিক চেইন অব কমান্ডের অফিসারদের পরিবর্তে বিশেষ প্রসিকিউটরদের উপর ন্যস্ত করা হবে। অবশ্য মার্কিন সামরিক বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অতীতে অভ্যাসগতভাবে কোনো ঘটনা উপেক্ষা করা, ধামাচাপা দেওয়া বা যৌন নিপীড়নের অভিযোগকে হালকাভাবে দেখার অভিযোগ উঠেছে। বিলওয়াল ভুট্টোকে ফোন করে সমবেদনা জানালেন আবদুল্লাহিয়ান। ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি তার পাকিস্তানি সমকক্ষ বিলওয়াল ভুট্টোকে টেলিফোন করে এ শোক প্রকাশ করেন। আবদুল্লাহিয়ান বলেন, পাকিস্তানে বহু মানুষ বন্যার কারণে প্রাণ হারানোয় ইরানের সরকার ও জনগণ পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানাচ্ছে। ইরানের একটি ত্রাণ উদ্ধারকারী দল পাকিস্তানে গেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের জন্য আরও ত্রাণ পাঠাবে তেহরান। টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী যৌথ বাজারগুলো আবার চালু করতে পারলে দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সীমান্তে নিরাপত্তাও জোরদার হবে। বিলওয়াল ভুট্টোর সঙ্গে ফোনালাপে আফগানিস্তান প্রসঙ্গে কথা বলেন আবদুল্লাহিয়ান। তিনি আফগানিস্তানের সব দল ও গোষ্ঠী সমন্বয়ে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানান। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শিগগিরই একটি সম্মেলনের আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। টেলিফোন আলাপে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর পাশাপাশি তাদেরকে সমবেদনা জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান বিলওয়াল ভুট্টো। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন জোর করার আগ্রহ প্রকাশ করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আফগানিস্তান ইস্যুতে তেহরানের সঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে ইসলামাবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।